আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ভয়াবহ লকডাউন পরিস্থিতিতে তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালোই আছো। তো আজ আমরা দশম শ্রেণী আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পর্বে স্প্রেডশিট বিশ্লেষণ নিয়ে কিছু কথা বলবো। স্প্রেডশিট সম্পর্কে তোমরা ইতিপূর্বে জেনেছো যে স্প্রেডশিট এর অর্থ হচ্ছে সরানো মাপের বড় ধরনের একটি পেজ বা পাতা। স্প্রেডশিট বিশ্লেষণের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের সংখ্যা এবং অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায়। যে কোনো ধরনের হিসাব নিকাশের জন্য এটি ব্যবহার অত্যন্ত সুবিধাজনক। কলাম এবং সারি থাকার কারণে এর উপাত্তগুলো শ্রেণীকরণ অত্যন্ত সহজ। সূত্র ব্যবহার করার সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়। বিভিন্ন ফাংশন সূত্রাকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়। এখানে আকর্ষণীয় গ্রাফ ও চার্টের সাহায্যে তথ্য উপস্থাপন করা যায়। যে সকল ক্ষেত্রে স্প্রেডশিট প্রোগ্রামটি ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে থেকে আমি প্রথমেই বলবো যে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের রেজাল্টের বিশ্লেষণ এবং শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণের ক্ষেত্রে স্প্রেডশিট ব্যবহার করা হয়ে থাকে। বাজেট তৈরি করার ক্ষেত্রে, এমনকি আয় ব্যয়ের হিসাব, কর্মচারীদের বেতন ভাতাদের হিসাব নিকাশের ক্ষেত্রে, ভোট গণনার ক্ষেত্রে। তোমরা যে ক্রিকেট খেলা দেখে থাকো, এই ক্রিকেট খেলায় একজন ক্রিকেটারের পারফরমেন্স, যে ক্রীড়া কৌশল মূল্যায়নের ক্ষেত্রে এই স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। তো স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহারের মাধ্যমে আমরা কিভাবে হিসাব নিকাশ, অর্থাৎ ব্যয়, মাসিক খরচ, বইয়ে যেটি দেওয়া আছে সেটি করা যায়, সেটি আমরা এখন বাস্তবে দেখব। তখন তোমরা একটু মনোযোগের সঙ্গে সাথে থাকো, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেই একটি মাসিক খরচ বের করার চেষ্টা করছি। যে মাসিক খরচ, যে আমাদের মাসিক খরচ, বিভিন্ন দ্রব্য আমরা খরচ করে থাকি, তার মধ্যে আমি একটি দ্রব্যের নাম চাল লিখেছি, যার মূল্য 40 টাকা এবং পরিমাণ হচ্ছে 40 কেজি। মাসিক যদি 40 কেজি চাল প্রয়োজন হয়, 40 টাকা মূল্য প্রতি কেজি, তাহলে এর মোট মূল্য বা খরচ কত হবে তা বের করার জন্য তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে গুণ করতে হবে। আর এই গুণ করার জন্য দুটি স্প্রেডশিটের সাহায্যে গুণ করতে হলে দুটি প্রক্রিয়ার দুটি মাধ্যমে গুণ করা যেতে পারে। একটি হচ্ছে সাধারণভাবে সেলের সূত্রে লিখে, সূত্র লিখে এন্টার দিলে ফলাফল পাওয়া যায়। আর একটি হচ্ছে ফলাফল সেলের স্প্রেডশিট ফাংশন লিখে সেলের রেঞ্জ দিয়ে এন্টার দিলে সেই গুণফল পাওয়া যায়। তো প্রথম যেটি, যে সাধারণভাবে সেলের সূত্র লিখে এন্টার দিলে যে গুণফল পাওয়া যায় সেটি আমরা দেখছি। সেটি দেখার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে কি, সেলে আমাদেরকে কি করতে হবে, সূত্র লিখতে হবে, সেলে সূত্র লিখে ইন্টারপ্রেস করতে হবে। সেলে সূত্র লেখার জন্য আমাদের সকল ক্ষেত্রে আমাদের লিখতে হবে ফর্মুলা বারে সমান সমান চিহ্নটি, আমাদের সকল ক্ষেত্রে থাকতে হবে সমান সমান চিহ্নটি। দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সেলের এই B3 আর C3 সমান সমান দেওয়ার পর আমরা লিখবো B3 *C3। এবার যদি আমরা এন্টার প্রেস করি তাহলে ফলাফল সেলে আমাদের ফল প্রদর্শিত হবে। আমরা দেখতে পেলাম যে ফলাফল সেলে ফল প্রদর্শিত হয়েছে। আমরা এই কাজটি আমরা সূত্র প্রয়োগ করেও করতে পারি, যে ফাংশন ব্যবহার করে এই যদি সূত্র প্রয়োগ করি তাহলে সেখানে আমরা এই ফলাফলটি বের করে নিয়ে আসতে পারি। সেই সূত্র প্রয়োগ করার ব্যাপারটি হচ্ছে যে আমাদেরকে ফাংশনে কি করতে হবে, প্রথমে সমান সমান চিহ্নটি সর্বক্ষেত্রে দিতে হবে। সমান সমান চিহ্ন দেওয়ার পর প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট প্রোডাক্ট কথাটি লিখে আমাদেরকে দিতে হবে একটি ব্রেকেট, তারপর দিতে হবে B3, তারপর C3, আবার ব্রেকেট। এই যে আমরা দিয়েছি যে প্রোডাক্ট B3, এই ফাংশন সেলে আমরা যে লিখেছি, লেখার পর আমরা এখানে ইন্টারফেস করি তাহলে আমরা এখানে উত্তর পেয়ে যাব। তাহলে আমরা দুটি পদ্ধতিতেই গুণ করতে পারি। তবে
ফাংশন ব্যবহার করে গুণ করার যে সুবিধা, সেই সুবিধাটি হচ্ছে যে আমরা বেশি সংখ্যক সেলের গুণফল যদি বের করতে চাই, তাহলে সেলের গুণফল ড্যাশ দিয়ে গুণ সম্পন্ন করা যায়। এই ক্ষেত্রে আমরা দুটি সেলের গুণফল বের করেছি। যদি এটির সংখ্যা বেশি হতো তাহলে আমরা সেলের ড্যাশ দিয়েই করতে পারতাম। তাহলে এখানে দেখা যাচ্ছে ঘনকের আয়তন বের করার জন্য দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এখানে আমাদের তিনটি সেলে গুণ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের ওই ফাংশন ব্যবহার করে গুণ করাটাই ভালো হবে, এটা বেশি সুবিধা পাওয়া যাবে। বা এর চেয়ে বেশি সংখ্যা যদি থাকে, বেশি সেলের গুণ করতে হয়, তাহলে প্রথমে আমাদের ফর্মুলা বারে আমাদেরকে সমান চিহ্নটি দিতে হবে, তারপর আমাদের প্রোডাক্ট কথাটি লিখতে হবে, প্রোডাক্ট 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 দেওয়ার পর আমাদের ব্রেকেট, তারপর হচ্ছে বি না সরি আমাদের এ থ্রি সি থ্রি ব্রেকেট, এই যে আমরা লিখেছি এ থ্রি আর সি থ্রি, এখানে মাঝখানে বি থ্রি লিখিনি, কিন্তু তারা বি থ্রি কে সহ তারা এখানে যুক্ত করে নিয়েছে। লিখে যদি আমরা এন্টারপ্রেস করি তাহলে আমাদের ফলাফল করে আমাদের ফলাফল দেখাবে 8400 এর কিউবিক ফুট বা কিউবিক মিটার যেটাই হোক। তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্য যদি 40 ফুট, প্রস্থ 15 ফুট, উচ্চতা যদি 14 ফিট হয় তাহলে তার আয়তন হবে এত কিউবিক ফুট। তাহলে আমরা এখানে গুণ করার ক্ষেত্রে দুটি পদ্ধতি জানলাম। তারপর আমাদের জানার প্রয়োজন আছে যে ভাগ কিভাবে ভাগ করা যেতে পারে। ভাগ করার নিয়মটা অত্যন্ত সহজ, যে আমরা ভাগ করার জন্য একটা স্প্রেডশিটে দেখি কিভাবে করা যায়। যে এপ্রিল 2014, এখানে মাসিক আয়, দিন সংখ্যা, দৈনিক আয়, অর্থাৎ কোনো ব্যক্তির মাসিক আয় যদি 37,000 টাকা হয়, তাহলে ওই মাসটা যদি 30 দিনের হয় তাহলে ওই মাসের দৈনিক আয় তার কত। তাহলে 37,000 টাকা তার মাসিক আয়, দিন সংখ্যা 30 হলে তার দৈনিক আয় কত, তাহলে বোঝা যাচ্ছে আমরা এখানে ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে কি, সমান সমান দিতে হবে। এই সমান সমান সর্বক্ষেত্রেই সমান সমান চিহ্নটি থাকবে। সমান চিহ্ন দেওয়ার পর সেখানে আমাদের লিখতে হবে এ থ্রি ডিভাইডেড বি বি থ্রি। এই সেলটি নির্দেশ করে দিলেই এ থ্রি ডিভাইড বি থ্রি দেওয়ার সাথে সাথে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ফলাফল করে আমরা তার দৈনিক আয় ভাগফলটি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা ভাগ করে নিতে পারি। আমরা যদি এই সংখ্যাতে ফলাফল করে ক্লিক করি, সিলেক্ট করি, তখন দেখা যাবে যে এই যে আমরা এখানে কি সূত্র প্রয়োগ করেছি, এই কাজটা অবশ্যই এ থ্রি কে বি থ্রি দ্বারা ভাগ করে এই ফলাফলটি এসেছে। আমাদের এই ফর্মুলা বারে এই সূত্রটি দেখাবে। তারপর আমাদের অনেক সময় পার্সেন্টেজ বের করতে হয়, কিভাবে আমরা সেই পার্সেন্টেজ বা লাভ ক্ষতি বের করতে পারি। লাভ বা ক্ষতি বের করার জন্য আমাদের বিষয়গুলো খেয়াল করতে হবে যে কিভাবে করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে লাভ বা ক্ষতি বের করার জন্য প্রথম আমাদের যে কাজটি করতে হবে, একটা বিষয় হলো যে ক্রয় মূল্য 1200 টাকা, তার লাভের হার হচ্ছে 16 টাকা, শতকরা 16 টাকা লাভ করবে। তাহলে তার বিক্রয় মূল্য কত, আমরা বিক্রয় মূল্য বের করার আগে যদি আমরা খেয়াল করি যে 1200 টাকায় কিনলে 16% লাভ করলে তার লভ্যাংশটা কত, শুধু যদি লভ্যাংশটা বের করতে চাই তাহলে আমাদেরকে বের করতে হবে। প্রথমে আমাদেরকে সমান চিহ্নটি সর্বক্ষেত্রে দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর এ এ থ্রি এ থ্রি, তারপর এ থ্রি স্টারি বি থ্রি পার্সেন্ট, আমাদের এ থ্রি স্টারিক বি থ্রি পার্সেন্ট, অর্থাৎ এই 1200 টাকার 16% কত হয়। তাহলে আমাদের লভ্যাংশটা, শুধু লভ্যাংশটা যদি হয় তাহলে আমরা বের করব, তাহলে এ থ্রি কে বি থ্রি পার্সেন্ট দ্বারা গুণ করা, অর্থাৎ এ থ্রি কে বি থ্রি অর্থাৎ 16% দ্বারা গুণ করে যে অংশ পাবো এটা হলো লভ্যাংশ। তাহলে আমরা 1200 টাকার 16% লাভের লভ্যাংশ হচ্ছে 192 টাকা। এখানে আমাদের আরেকটা কাজ করা যেতে পারে, করা লাগতে পারে, সেই কাজটি হচ্ছে যে আমরা শুধু লভ্যাংশ না, আমরা 1200 টাকায় ক্রয় করেছি সেটি 16% লাভে বিক্রয় করেছি, তাহলে মোট বিক্রয় মূল্য কত হবে। এটি করার জন্য আমাদেরকে এই ফর্মুলা বারে লিখতে হবে, প্রথম সমান সমান, তারপর আমাদেরকে দিতে হবে এ থ্রি
studies B 3 person তার পর দিতে হবে যোগ যোগ এ 3 অর্থাৎ আমাদের এই ক্রয় মূল্য সহ 16% লাভে টোটাল বিক্রয় মূল্যটা কত হবে তাহলে আমাদের বের হয়ে আসবে এবার এন্টার প্রেস করলে 1392 টাকা এই হলো আমাদের লভ্যাংশ সহ 1200 টাকা ক্রয় 16% লাভে বিক্রয় করায় সেটি হচ্ছে 1392 টাকা অর্থাৎ 192 টাকা আমাদের লভ্যাংশ বেরিয়ে এসেছে তাহলে এভাবে আমি আশা করি যে তোমরা পরবর্তী সময় যে যোগ বিয়োগ গুণ এবং ভাগ বা পার্সেন্টেজ লভ্যাংশ বের করার সূত্র তোমরা জেনেছো তোমরা এভাবে বের করতে পারবে তো এই পর্যন্তই সকলের প্রতি দোয়া রইল সকলে সুস্থ থাকো আল্লাহ সুবহানাহু সবাইকে সুস্থ রাখো এই কামনা করে আমাদের ক্লাস এখন শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু